এই প্রথম কোন মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ট্রাক চালিয়ে গেলেন বাংলাদেশে। এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ট্রাক চালিয়ে গেলেন ওই ট্রাক চালক। ভারত বাংলাদেশ আন্তঃবাণিজ্যে প্রথম কোন মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করলেন পণ্য বোঝাই ট্রাক নিয়ে। রবিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ভারতীয় মহিলা ট্রাক চালক বাংলাদেশে গেলেন। মহিলা ট্রাক চালকের নাম অন্নপূর্ণী রাজকুমার, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা তিনি। রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ পণ্য বোঝাই ট্রাকটি নিয়ে পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। প্রতিদিন শয়ে শয়ে ট্রাক এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। তবে এতদিন শুধু পুরুষ চালকেরাই ট্রাক নিয়ে পণ্য সরবরাহের কাজ করতেন, সেই তালিকায় নতুন সংযোজন মহিলা চালক। তামিলনাড়ু থেকে পণ্য বোঝাই করে ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে এদিন বাংলাদেশে পাড়ি দেন অন্নপূর্ণী। পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ১৯ মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থমন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার জেন্ডার ইস্যু নিয়ে বলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে সেদিকে নজর দিতে। সেই মতোই এদিন রবিবার সকালে প্রথম মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পাড়ি দিলেন। কার্তিকবাবু আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের ট্রাক চলাচলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এই প্রথম কোন ভারতীয় মহিলা গাড়ির চালক একটা কন্টেনার নিয়ে, যে কন্টেনারের নাম্বার হচ্ছে TN05CP2452, একটা তামিলনাড়ুর এক মহিলা ড্রাইভার চালক হিসেবে একটা কন্টেনারে ভারতের থেকে এক্সপোর্টের গুডস নিয়ে বাংলাদেশে প্রবেশ করল। এ ব্যাপারে যদি একটা মহিলারা যে সীমান্তবর্তী এলাকায় কাজের ক্ষেত্রে একটা ভালো নিরাপত্তা মানে পায় বা নিরাপত্তার প্রতি মহিলাদের যে একটা সন্দেহ ছিল, তো এই মহিলা বাংলাদেশে যখন একটা কন্টেনার বোঝাই কার্গো নিয়ে ক্রস করলো, এটা একটা বড় প্রমাণ হলো। পুরুষ কেন্দ্রিকই সব, আর এটা বলতে দ্বিধা নেই যে সীমান্ত অঞ্চলে বর্ডার মানে আতঙ্ক, সীমান্ত মানে সন্ধ্যার পরে সমস্যা, সীমান্ত মানে মহিলারা সেখানে নিরাপত্তাহীনতায় থাকে বলে একটা প্রচার ছিল। কিন্তু বর্ডারটা অতি আধুনিক হওয়ার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বিএসএফ এর মধ্যে মহিলারা কাজ করছে, তারপরে ল্যান্ডপোর্ট অথরিটির মধ্যে মহিলারা কাজ করছে, আমরা যে কাজের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের মধ্যেও এখনো সেইভাবে না আসলে মহিলা কিন্তু আস্তে আস্তে আসছে। তাদের যে আতঙ্ক ছিল, আজকের এইটা মহিলা একটা ড্রাইভ করে বাংলাদেশ যাওয়াটা এই মহিলাদের কিন্তু অনেক সাহস যোগাবে। পাশাপাশি আমরা পেট্রাপোল সিএইচএ অর্গানাইজেশনের তরফ থেকে আমরা গত ১৯ মার্চ আমাদের ভারত সরকারের অর্থমন্ত্রকের মেম্বার ফাইন্যান্স রেখা রায়কুমার উনি এসেছিলেন, রেখা রায়কর কুমার এসেছিলেন মহিলা, তিনি এসে এই জেন্ডার ইস্যুর উপরে আমাদেরকে বলেছিলেন, ইন প্রেজেন্স অফ অল পোর্ট ইউজার্স গভর্নমেন্ট বিএসএফ কাস্টমস এলপিআই সবার সামনে, তাদের উদ্দেশ্য ছিল যে বর্ডার এলাকায় কেন শুধুমাত্র ছেলেদের আধিপত্য থাকবে, অনেক বাড়িতে আছে মেয়েরা কাজ করতে ইচ্ছুক কিন্তু বর্ডার এলাকায় তারা এখানে অ্যাভেলেবিলিটি নেই। অর্থাৎ তাদের কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে প্রচারের আলোয় আনব, ভারতবর্ষে আমাদের ল্যান্ড বর্ডারে যারা কাজ করতে আসে তাদেরকে বলবো, কখনো ট্রান্সপোর্টার কখনো এক্সপোর্টার কখনো সিএইচ এর অ্যাঙ্গেল, তো এদেরকে যাতে তাদের বাড়ির মেয়েরা বা যারা কাজের মতো আছে উপযুক্ত তারা যেন এই কাজে অংশ নিতে বর্ডার কেন্দ্রিক যদি তাদের কাজ থাকে আসতে পারে এবং নিশ্চিন্তে আসতে পারে। এদিন মহিলা ট্রাক চালক পণ্য বোঝাই করে ট্রাক নিয়ে বাংলাদেশে যাওয়ার ঘটনায় সীমান্ত বাণিজ্যে নতুন মাত্রা যোগ হলো বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।